প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব তৃতীয় শ্রেণীর ইংরেজি বারিকাজ 26। বন্ধুরা, আজকে আমাদেরকে বারিকাজ দিয়েছে আমাদের বইয়ের ইউনিট 14 লেসন 1-2 আর পেজ নং 28। দেখো, আমাদেরকে এতে বলেছে সে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, অর্থাৎ সংখ্যাগুলো বলো, গণনা করো এবং লেখো। নিচে আমাদেরকে দিয়েছে 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। এই সংখ্যাগুলো আমাদেরকে নিচে দেখো কয়টা পেন্সিল আছে সেগুলো গণনা করে ডানে লিখতে হবে। এরপর বিতে বলেছে রাইট দ্য নাম্বার বিফোর ইচ অফ দ্য নাম্বারস, অর্থাৎ প্রতিটি সংখ্যার পূর্বের সংখ্যাটি লেখো। বন্ধুরা, নিচে আমাদেরকে দেখো শূন্যস্থানে আছে, শূন্যস্থান আছে, এরপরে ডান দিকে আছে ধরো 42, 41, 46। এখন 42-র পূর্বের সংখ্যাটি কী সেটি আমাদেরকে লিখতে হবে। চলো বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টটির সমাধান করে নিই। আনসার বন্ধুরা এতে লক্ষ্য করো, সে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, অর্থাৎ সংখ্যাগুলো বলো, গণনা করো এবং লেখো। নিচে দেখো আমাদেরকে যে সংখ্যাগুলো দিয়েছে, অর্থাৎ 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। এখন দেখো এখানে আমাদেরকে শিখিয়ে দিয়েছে সংখ্যাগুলো। এখন নিচে আমাদেরকে পেন্সিল গণনা করতে হবে। দেখো তো 10, 10, 20, 20, 40, 42, অর্থাৎ 42, এরপরে 45, এরপরে শেষটিতে দেখো 50টি পেন্সিল আছে, তাই হবে 50। বন্ধুরা, তাহলে আমরা এই যে ঘর আছে সেখানে লিখে দিব 42, 45, 50। এরপরে বিতে দেখো রাইট দ্য নাম্বার বিফোর ইচ অফ দ্য নাম্বারস, অর্থাৎ প্রতিটি সংখ্যার পূর্বে সংখ্যাটি লেখো। আমরা দেখো প্রথমে আমাদেরকে যে শূন্যস্থান দিয়েছে তারপরের অর্থাৎ ডানের সংখ্যাটি আমাদেরকে লিখতে হবে। প্রথমত কী আছে 42, তাহলে 42-র পূর্বের সংখ্যাটি কী 41। এরপরে 41-এর পূর্বের সংখ্যা কী 40। এরপর দেখো 46-এর পূর্বের সংখ্যাটি কী 45। এরপরে 49-এর পূর্বের সংখ্যাটি কী 48। এরপরে 50-এর পূর্বের সংখ্যাটি কী, অর্থাৎ আগের সংখ্যাটি কী 49। এরপরে 47-এর আগের সংখ্যাটি কী, অর্থাৎ পূর্বের সংখ্যাটি কী 46। এরপরে দেখো 44-এর পূর্বের সংখ্যাটি কী 43। এর 48-এর পূর্বের সংখ্যা কী 47। এর 43-এর পূর্বের সংখ্যা কী 42। অর্থাৎ আমাদেরকে যেই সংখ্যাটি দেওয়া আছে তার পূর্বের সংখ্যাটি আমাদেরকে শূন্যস্থানে লিখতে হবে। বন্ধুরা, আমি লিখে দিয়েছি, দেখো তোমরা সুন্দর করে লিখে দিবে। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের বাড়ি কাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।